কাল ছিল আমার জন্মদিন, আর কালকের দিনটা আমার কেমন কেটেছিল চলো আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করি। ভিডিওটা আমি শুরু করলাম দুপুরবেলা থেকে। খেতে বসার আগে বাবা মাকে অবশ্যই প্রণাম করে প্রণাম জানিয়ে তারপরে খেতে বসেছিলাম। আর এখানে আমার মা আমাকে আশীর্বাদ করে দিয়েছিল, আর এখানে দেখো চন্দনের ফোঁটাও পড়েছিল আমাকে। আর এখানে আমি খেতে বসে পড়েছি, আর এখানে এক এক করে আমার মা দেখতে পাচ্ছ কাঁসারের থালায় সাজিয়ে আমাকে খেতে দিয়েছিল। আর আমি সত্যি জানতাম না যে মা আমার জন্য এত কিছু রান্না করেছে। তো দেখতে থাকো তোমরা, এক এক করে আমার মা আমাকে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, এত কিছু রান্না কিন্তু আমার মা শুধুমাত্র নিজে হাতে করেছে। সকাল থেকে আমার জন্য রান্না করে এত কিছু রান্না করেছে। আর আমি খাওয়া শুরু করার আগে মা আমাকে প্রথমে একটু পায়েস খাইয়ে দিয়েছিল। আর শুধু মা না, মায়ের পরে বাবাও খাইয়ে দিয়েছিল একটু আমাকে পায়েস। বাবা মায়ের হাতে তো পায়েস খাওয়া আমার হয়ে গেছিল। আর তারপরে দেখতে পাচ্ছ, চলো তোমাদের খাবারগুলো একটু দেখিয়ে দিই ভালো করে যে কি কি রান্না হয়েছিল। এখানে সব কিছুর নাম আমি বলছি না, তোমরা একটু দেখে নিও। তো তারপরে চলো খাওয়া যাক, খাওয়ার উপর কনসেন্ট্রেট করা যাক। প্রথমে ভাতটা ভেঙে নিয়ে দেখতে পাচ্ছ, এখানে আমি শাক দিয়ে প্রথমে খেয়েছিলাম, আর তারপরের বার আলু ভাজা ডাল এসব দিয়ে খেতে খেতেই আমার ভাতের অর্ধেক প্রায় খাওয়া হয়েই গিয়েছিল। আর এখানে মাছ বলতে আমি মাছের পেটিটাই বেশি খেতে পছন্দ করি, তার জন্য পেটিটাই নিয়েছিলাম। আরো মাছ দিয়েছিল, আমি খাইনি। তো তারপরে একটুখানি ভাত বেঁচেছিল, অবশেষে আমার প্রিয় যেটা বলতে পারো মাংস দিয়ে ভাতটা খাচ্ছিলাম। আর বলতে গেলে শুধুই মাংসটা খেয়েছিলাম বেশিরভাগ। আর হ্যাঁ, এখানেই শেষ না, রাতের বেলা আমার বন্ধুরা আমার জন্য সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেছিল, চলো তোমাদের সেটাও দেখাই। গাইজ, এখন 11:30 বাজে, তো প্রীতমরা আমাকে ফোন করে ডাকলো, তো আমার জন্য সারপ্রাইজ গিফট এরা অ্যারেঞ্জ করেছে। তো প্রচুর খুশি লাগছে, প্রচুর আনন্দ লাগছে। আর সব এদিকে আছে দেখতে পাচ্ছ, সব বেশি কেউ নেই এখন, কারণ রাত্রি হয়ে গেছে, সবাই আসতে পারেনি, 4-5 জন এরা আছে। তো কেক কাটবো আমি, তো তোমরা দেখো। দেখো এরকম বন্ধু কিন্তু ভাগ্য করে পেতে হয়, সবাইয়ের ভাগ্যে কিন্তু এরকম বন্ধু থাকে না যে তোমার স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে তোলার জন্য এত কিছু অ্যারেঞ্জ করে। এখানে সমস্তটাই ওরাই অ্যারেঞ্জ করেছিল, তো বেশি কিছু বলবো না। তো চলো এবার কেক কাটার পালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রূপম, হ্যাপি বার্থডে টু ইউ। এটা জাল জাল তারপর দেখো এখানে কিন্তু আমি রাস্তায় বসে কেক কাটছি। এটা কিন্তু একদম পুরোপুরি রাস্তার মাঝখানে, যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছিল তখন বেশি গাড়ি ঘোড়া যায় না বলে, তার জন্যই আমরা এখানে কেকটা কাটি। তো আমার আগে আরেকজনের দেখবে এখানে বার্থডে সেলিব্রেশন করেছিলাম, তো সেও এখানে বসেই কেকটা কেটেছিল। ওরা তো আমায় ফেনা দিয়ে পুরো ভর্তি করে দিয়েছিল, অবস্থা খারাপ করে দিয়েছিল দেখতে পাচ্ছ। এইমাত্র কেকটা কাটলাম আর আমার অবস্থাটা এদিকে ফেনায় ভর্তি করে দিয়েছে, আর এদিকে এবার এরা কেকটা পিস পিস করবে। কিছুদিন আগে এখানে পটল কুমার গানওয়ালার কেক কেটেছিলাম আর সেম জায়গায় আজকে আমার কেক কাটলো। তো ভাল লাগছে, প্রচুর আনন্দ লাগছে। তো কেকটা এখন কাটবো, তোমরা দেখো। গাইজ, এবারে লোক কম আছে তাই জন্য আমরা কেকের পিস করেছি দেখতে পাচ্ছ, এক একটা পুরো পেস্ট্রি কেকের সমান, পেস্ট্রি কেকের থেকেও বড় হবে। আর এদিকে সুভাষিস খেতে শুরু করে দিয়েছে, আর ওদিকেও কার সাজি করছে এখন প্রীতম। আগের ভিডিওটায় দেখেছিলে তোমরা, যারা দেখোনি গিয়ে দেখে আসো। এখানে পটল কুমার গানওয়ালার আমরা আগের বারে নাম উজ্জ্বল করেছিলাম, এবারে আমার নাম উজ্জ্বল করবে বলছে প্রীতমরা। তো এখন আমরা কেকটা খাবো। গাইজ, এদের কি বলবো, আগের বারে পটল কুমার গানওয়ালার দেখেছিলে রোডে জ্বলেছিল, তো আমারটা বাঁশে জ্বলেছে মোটামুটি। এত বাঁশ খেয়েছে, যাই হোক বাঁশ খেয়ে খেয়ে দেখতে পাচ্ছি এই অবস্থা। আজকে আমার 24 নম্বর মানে 24তম জন্মদিনে আমার বাতিটা বাঁশেই দেওয়া হলো, যাতে আমার লাইফ থেকে সব বাঁশ কেটে যায়। তো গাইজ, ভিডিও শেষে তোমাদের আমি 2-4টে কথা বলতে চাই। তো তোমরা যারা আমাকে কালকে উইশ করেছো, এবার অনেক সবাই উইশ করেছো, সবাইয়ের তো স্ক্রিনশট দিয়ে বা নাম ধরে ধরে থ্যাংক ইউ বলা সম্ভব না, মন থেকে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের আমার স্পেশাল দিনটাকে মনে করে আমাকে উইশ করার জন্য। তো তোমাদেরও বলবো, তোমরাও সুস্থ থাকো, ভালো থাকো, এভাবেই আমাকে সাপোর্ট করো যাতে আরও আগে এগিয়ে যেতে পারি। তো ভালো থেকো, টাটা।